اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار ادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال النبي عليه الصلاه والسلام اكثروا هادم اللذات وقال عليه الصلاه والسلام الكيس من دام نفسه وعمل لما بعد الموت وفي حديث اخر الكيس من للموت اكثر ذكرا وليوم القيامه اكثر اعدادا او كما قال عليه الصلاه والسلام সমাজ উপস্থিতি অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে মিষ্টি বৃষ্টিমাখা আবহাওয়াতে জুমার দিনে শেষ করে আমরা মাগরিবের সালাতের পরে কি মসজিদের নাম আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই অত্যন্ত ঠান্ডা মাথায় খুবই সহজ করে যে একটি পাঠ করেছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ চারটা মেসেজ দিয়েছেন আমাদেরকে কয়টা সবাই মরতে হবে ধনী গরিব ছোট বড় নারী পুরুষ নিষ্কার বদকার কাফির মুশরিক হিন্দু বৌদ্ধ যে কাউকে মরতে হবে মরণের স্বাদ চাকতেই হবে পৃথিবীতে এমন কোন টেকনোলজি এমন কোন বিজ্ঞানী কোন এমন আবিষ্কার করতে পারবে না যে না মরবে না ফেরাউন মরছে কারণ মরছে হামান মরছে নমরুদ মরছে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে মালাকুল কি বলে ইসরাফিল মালাকুল মওত ফেরেশতাকে সহ পেরে ফেলবেন এরপরে প্রথম জিন্দা করবেন ইসরাফিলকে জিজ্ঞেস করবে আল্লাহ মালাকুল মওতকে এখন বাকি কি আছে বলো বলে আল্লাহ আপনি আর আমার জন্য গত সপ্তাহে বললো মানুষের নাম কি হাইয়ুল কাইয়ুম আমরা আব্দুল কাইয়ুম হতে পারি না সবাই মরতে হবে
আমাদের জীবনের পার্ট দুইটা, একটা ইহকাল একটা পরকাল। আমাদের গাড়ির চাকা কয়টা, আমাদের রেলগাড়িটার চাকা কয়টা, দুইটা। চাকা যদি সমান না হয় অ্যাক্সিডেন্ট হবে না। ট্রেন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনার গাড়ি কি ঠিক মতো পৌঁছবে, গিয়ে পৌঁছবে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে পৌঁছবে, বা জান্নাত তো পৌঁছবে না। হাইওয়ে যে জান্নাতের সিরাতে মুস্তাকিম, এর চাকা দুইটা আপনার গাড়ি চলছে, আপনার দুনিয়ার চাকা ঘোরাচ্ছে 100 মাইল বেগে, আর দিনের আখেরাতের চাকা বেলটা করে রেখেছেন। গাড়ি কি আসলেই চলছে? চললেও কি নিরাপদ? চললেও কি এক স্টেশনে পৌঁছবে না? তাহলে আপনাকে আমাকে, আমরা যেহেতু ইমান আমাদের আছে, আমরা বিশ্বাস করি, মরণকে বিশ্বাস করি না, করি না পরকালের জীবন বিশ্বাস করি না আমরা, যে মরতে হবে আমাকে এবং হিসাব নিকাশ দিতে হবে আমাকে। তাহলে এই যে পরকালে মরতেই যখন হবে, তাহলে আপনাকে বড় পাড়ে পরকালের যাত্রা করতেই হবে। এটাকে বলা হয় রাহিলাতুল আখিরা, জীবনের শেষ সফর। দুনিয়ায় সফর করেছে মক্কায়, মদিনায়, হোয়াইট হাউসে, আমেরিকা, বাবা বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, বহু বাড়ি গিয়েছেন। বাট আপনার জীবনে একটা সফর হবে, যে সফরে আর ফিরে আসতে পারবেন না একেবারে। হজরত করলেও কাপড়ের কাপড় পরি, কিন্তু নিজেই পরি, নিজেই খুলি, নিজেই গোসল করি, কিন্তু আপনার একটা গোসল অন্যরা দিবে, আপনি টেরও পাবেন না। আপনার একটা কাপড় কাপড় পরা হবে, এই কাপড় কিন্তু আর ফিরে খুলতে পারবেন না। আপনার সেই যাত্রা হবে যেখানে গিয়ে আর ফিরে আসতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনার শেষ যাত্রার জন্য আপনার পাসপোর্ট, কোথাও আপনার ন্যাশনালিটি লাগবে, লাগবে না? তার কোন পিছিয়ে কোথাও গিয়ে রাখবো দেশি পাসপোর্টটা, কোন পাসপোর্ট, লাল পাসপোর্ট না, দেশ পাসপোর্ট না, রেড পাসপোর্ট না, ভিসাটা লাগছে কিনা, না যেতে পারবে না। তবে পৃথিবীর কোথাও কি যেতে হলে আপনার পাসপোর্ট ছাড়া, ন্যাশনালিটি ছাড়া, আপনার ভিসা ছাড়া না যেতে পারে। আপনি খবরের যখন যাত্রী হবেন, এই শেষ জীবনে আপনার যাত্রাটা করবেন, সেখানেও তো আপনার ন্যাশনালিটি লাগবে। আপনার ন্যাশনালিটি কি? মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমের ন্যাশনালিটি লাগবে। মুসলিম ছাড়া যদি আপনি অন্য কোন রাজনীতি হয়, শুধু বাঙালি চলবে, পাকিস্তান, আমেরিকা, বা রাশিয়ান, বা চাইনিজ, বা জাপানিজ, কোনটাই চলবে না। আপনার মুসলিম যদি ন্যাশনালি থাকে, নাম্বার ওয়ান, পাসপোর্টটা গ্রিন পাসপোর্ট, গ্রিন বুঝে মানে আপনি যে মারা যাবেন, মৃত্যুটা গ্রিন মৃত্যু হবে, ব্ল্যাক মৃত্যু হবে না। আপনি আল্লাহর বান্দা হয়ে মরবেন, গ্রিন পাসপোর্ট আপনাকে দেওয়া হবে। এই গ্রিন পাসপোর্ট ছাড়া আপনি কবরে গিয়ে আটকা পড়ে যাবেন, যখন আপনার ইমিগ্রেশন হবে নট এলো, আপনার কম্পিউটারে যখন ধরা হবে নাই, নাম নাই। এই যখন দেখেন না, বড় বড় দেখেন তাদের সব পাসপোর্টই করে দেওয়া আছে, ক্যান্সেল করে দেওয়া আছে, লাল পাসপোর্ট ক্যান্সেল, দেশের পাসপোর্ট ক্যান্সেল, করে যাবে কোথায়, যাওয়ার সুযোগ নেই। যেখানে আছে ওই আরেক দেশটা অবশ্যই গেলে অবৈধভাবে যেতে হবে। এই দুনিয়ায় অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশ যাওয়া যেতে পারে, কিছু সজাগ থেকে সো শিয়া পেজে আছে, এরা পাসপোর্ট নিয়ে যায় কোথায়, দুবাইতে, দুবাই থেকে ইরান ঢুকে, ইরান এয়ারলাইন্স, ওদের অ্যাপ্লিকেশন, ওদের সব কিছু কি পাসপোর্ট লাগে না। তার দুনিয়ার এমন আছে পাসপোর্ট ছাড়াও কিন্তু আপনাকে পাস পার করে দিতে পারে, বাট আল্লাহর ওইখানে কিন্তু পাসপোর্ট ছাড়া কোনো পার করার সুযোগ নেই। ভিসাটা কি আপনার? আর না, এই যে আপনার ভিসা হয় জান্নাতি অথবা কি জান্নামি, এই ভিসাতে আপনি কোনটা চান, জান্নাতি না জান্নামি, সেটা আপনাকে এখানে ঠিক করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমরা সবাই মরব, কিন্তু মরার পরে যে ব্যাংক ব্যালেন্সটা আমরা খবর নাই, দুনিয়ার ব্যালেন্সটা খুব ব্যস্ত, খুব ব্যস্ত, কার কত টাকা আছে, গত সরকারের সময় ওই
হয়েছে। গত সরকারের সময় কত প্যানপ্যারেন্স, মানে কত কালো আর কত সাদা, হিসাব নিকাশ নেন এই সমস্ত টাকা পয়সা দিয়ে দুনিয়ার ব্যালেন্স গড়েছে, হয়তো আবার হয়তো গেছে, আবার হয়তো নিয়ে আসা হবে, যা কিছু হবে, কিন্তু আপনার আখেরাতের ব্যাংক ব্যালেন্সটা আপনি সাথে দিতে পারবেন? এই দুনিয়ার কোন ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে কি দুনিয়ার আখেরাতে যেতে পারবেন? ওই সফরে কিন্তু আপনার নিজস্ব অ্যাকাউন্ট একটা আছে, রেইমান আমার সালে এই অ্যাকাউন্টে শুধু সাথে যাবে। আজ আমরা দুনিয়ার অ্যাকাউন্টে ব্যস্ত, যৌথ অ্যাকাউন্টে ব্যস্ত, আখেরাতের অ্যাকাউন্ট, নিজস্ব অ্যাকাউন্ট, পরকালের অ্যাকাউন্ট আমার খবর নেই। মসজিদের টাকা চাইতে গেলে মুক্ত ভারতের, আর যদি কি দুনিয়ার জন্য চাঁদা হয় তো আপনি খুশি দিয়ে দেন, কারণ কি আপনাকে একটা কি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে। এই দুনিয়ার চেয়ার নিয়ে আপনি আখেরাতের চেয়ার পাবেন? পাবেন না। এই পদ নিয়ে আখেরাতের কাজ হবে? হবে না। এই দুনিয়া একটা ভালো জায়গায় পৌঁছতে কত অঙ্কের টাকা দিতে মানুষ রাজি, আখেরাতের একটা ভালো জায়গায় পৌঁছতে তখন পকেটে টাকা নেই। কেন? আসলে আপনার বুঝের গুণ, হিসাবের গুণ। এই দুনিয়ার জীবনটাকে আপনি মনে করছেন এটাই চিরকালের জীবন, এই জীবনটাই আপনি বড় মনে করছেন, এই জন্য তো আপনাকে মরতে হবে। পাসপোর্টটি ন্যাশনালিটা ঠিক করেন, পাসপোর্টটা ঠিক করেন, এবং ভিসাটা কোথায় নিবে আপনাকে, যে ভিসাটা নিয়ে যাবেন, জাহান্নামের ভিসা না জান্নাতের ভিসা? ফরিকুল ফি জান্নাত ও ফরিকুল ফি সাঈর, একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি। এবং এমিগ্রেশন যা হবে কবরে, কবরে এমিগ্রেশন হবে কিন্তু প্রথম। আর রাব্বুক মা দীনুক মান নবিয়ুক, এমিগ্রেশন কি জিজ্ঞাসাবাদ করে না? করে। এখন তো আধুনিক কিছুটা অবস্থা হচ্ছে, বৃষ্টি যখন হয় তখন কি দেওয়া হতে হয়? আল্লাহ বলে বলে যাবে, বাকাই বলবেন আল্লাহ উপকারে কিছু দান করবে, হে আল্লাহ বলে উপকারী বৃষ্টি দান করুন, দান করুন। নিজে বলবেন, বাচ্চারাকে শিখাবেন, যখন বৃষ্টি বাচ্চাকে বলতে বলবেন, আর্মিটা পারলে ভালো, নাহলে বাংলাটা বলবেন আল্লাহ সাইবান না। বৃষ্টি ছেড়ে গেলে কি জবাব করতে হয়? মতির নামে বলতে দিল, এবার আপনাকে আল্লাহ তোমারই অনুগ্রহ, তোমারই অনুকম্পে আমরা বৃষ্টি পাব পেয়েছি। বুঝলি? কিন্তু তাওহীদের কথা, বৃষ্টি দেয় কে, বন্ধ করে কে, তাওহীদের কথা। আল্লাহ কাছে বৃষ্টি আছেন, পূজার জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ করেছে বস্তু দিয়ে সাদা তার রহমতে দয়াতে। বৃষ্টি পড়ে কি অবস্থা হয়? সুবহানাল্লাহ শুকর রাদ বিহামদি ওয়াল মালাইকা ফি খিফাতি, চল বৃষ্টি হল কি অবস্থা হয়? আল্লাহ নাসলা খাইরা ওয়া খাইরা ফি ইলা খাইরা ওয়াসলা ফি আউযুকা মিন শাররি ওয়া শাররি মা ফি ওয়া শাররি মুসলিম ফি, ছোট ছোট দোয়া আমল করলে কত বড় হবে। বৃষ্টি যতই হোক দোয়া করলে বৃষ্টি আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা তো হে আল্লাহ কাম পাই না, আজকে আমাদের আলোচনার দিনে বৃষ্টি দিল নামাজ উল্টো পাল্টা কথা বলতে বলি না, সিদ্ধি কথাবার্তা বলি, ও পূজার দিন তো জন্য বৃষ্টি হচ্ছে, পূজার দিনে বৃষ্টি লাগে, পূজা বৃষ্টি দিয়েছে না লাল সুদে আমাদের বৃষ্টি হয়তো তোমার শুনে যাই, দোয়া করি আমরা, দোয়া করে বন্ধ হয়ে যাবে, পড়লো আপনার ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না। একজন দশ বছর ধরে পড়ে আছে, জীবন যায় না, সবাই চাচ্ছে দোয়া করে খতম দেয়। আমাদের দেশে আবার কিছু খতম আছে, সোয়া লাখ বার দোয়া ইউজ খতম দিলে নাকি মরে যাবে, তার আরামিত হবে। আরেকজন ফুটন্ত গোলাপ দুনিয়া এসেছে, এসেই চলে যাচ্ছে,
যাকে সবাই বরণ করতে চাচ্ছে সে চলে যাচ্ছে, আর যাকে বলছে সবাই চলে যাক সে বুড়ো আর বুড়ি যাচ্ছে না। মৃত্যুর ফয়সালা কার কাছে? বলে কুল্লি উম্মতিন আজাল, সবার সময় নির্দিষ্ট করা আছে, এক সেকেন্ড আগে পরে হবে না। পৃথিবীর সবাই যদি মারাত্মক মত ফুসটাকে বলে একটা সেকেন্ডের জন্য, একটু আগে পরে না, ধরুন বন্ধুরা আজকে আমরা কিন্তু দুনিয়ায় এই মৃত্যু হঠাৎ ভুলিয়ে দিয়েছি। আজকে সারা আপনি জিজ্ঞেস করছেন নিজেদের মধ্যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করার থেকে জানেন মরতে হবে, পরকালের প্রস্তুতি গ্রহণ করা। অনেকের ওয়াসওয়াসা আছে, মরে যাব, রাস্তায় যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িতে উঠে না, স্বপ্ন দেখে মরে গেছে, স্বপ্ন দেখে জানানো হচ্ছে, যে শয়তানের কথা। মৃত্যুকে স্মরণ করা মানে কি? পরকালের ব্যাংক ব্যালেন্স তৈরি করা, প্রস্তুতি নেওয়া, ওইখানে আমার পাসপোর্ট এবং ভিসা আর কি ন্যাশনালিটি নিয়ে যাওয়া, খালি হাতে না যাওয়া, পরকালের পেমেন্টের সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নেওয়া। তার মধ্যে আমরা মরব সবাই জানি, বাট মরণটা কি আপনার কালো মরণ না সাদা মরণ না সবুজ না লাল, লাল হচ্ছে জেলাদের ময়দান মরণ। আজকাল রাস্তাঘাটে বুধ মোজাহিদ মরে যায়, সত্যি সেটা জিহাদ। জিহাদ তো কুদরা মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহ ইয়াদউনিয়া, আল্লাহ তাওহীদ কে উদ্দীন করার জন্য তাওহীদের পতাকা পতাকা করে উঠবে, এই জন্য যে তার জীবন দেয় সেই হলো শহীদ। এখন আমরা সবাই শহীদ, তারা আপনার মৃত্যুটাকে লাল সবচেয়ে উত্তম মৃত্যু, তবে সত্যি শহীদের মৃত্যু হয়। সর্বশিত শহীদ না, ফেসবুকের শহীদ না, কিবোর্ডের শহীদ না, আপনার সংগঠন দলের শহীদ না, গণতন্ত্রের শহীদ না, শহীদের কি অজিনা যদি আল্লাহর জন্য হয়ে থাকে। আপনার মৃত্যুটাকে গ্রিন গ্রিন মৃত্যু কি? কোন একটা ভালো কাজ করতে করতে নয়, যখন তাহাজুদ করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, ফরজ অবস্থায়, ওমরা অবস্থায়, সিয়াম অবস্থায় দাওয়াত করছে, কোন একটা ভালো কাজ, কোন একটা ভালো কাজ মরে যান, তাহলে গ্রিন মৃত্যু। আপনার স্বাভাবিক তো গ্রিন নর্মাল, আপনি মানুষ কোন মাস মারা গেছেন, আর ব্ল্যাক কি? কুফরি অবস্থায়, শিরিক অবস্থায়, বেদাতি অবস্থায়, মাথা মাত্র অবস্থায়, মদ খেতে খেতে, গান গাইতে গাইতে, নাচতে নাচতে, অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে, জেনা বিচার অবস্থায়, চুরি ডাকাতিকর অবস্থায়, কম খারাপিকর অবস্থায়, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মৃত্যুটা চান। এই জন্য আমাদেরকে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে মানুষের নিকট কি বলেন তো? মৃত্যু। দুনিয়ায় যখন আপনি এসেছেন দশ মাস আগে জানা যায়, কি জানা যায় না? জানা যায়, পরীক্ষা হয় যে হ্যাঁ বেবি হবে, এরপরে না এক মাস গেল, দুই মাস, তিন মাস, দশ মাস আগে জানা যায় যে আসবে। কিন্তু আপনি কখন যাবেন, এক সেকেন্ড আগে জানা যাবে যাওয়া যাবে না, পরিচিত নাই, আইসিউতে ঢুকছে তারপরও আছে, আবার কেউ তাজা চলে যাচ্ছে, তার আপনি চলে যাবেন, আপনার সেন্ডেলে ফিতাটা পায়ের সামনে লাগা থাকে না, এর চেয়ে কি করছে আত্মা আপনার মৃত্যুটা আমাকে দেবের জন্য কেউ প্রস্তুতি নেই, কেউ প্রস্তুতি আমাদের নিচ্ছি না, ভুলে যাচ্ছি আমরা দুনিয়া, এমন একটা অবস্থা। এজন্য বন্ধুরা এখানে আলোচনা বলছে কল্লো নাফসিং দায়িকাতুল মাউত, প্রতিটি নাফসকে মানুষকে জীবনকে কি করতে হবে? মৃত্যু সব চাকতেই হবে, এবং মৃত্যু তাদের কত বড় কঠিন যে মরে গেছে সে ফিরে আসতে বোঝা যেত, ফিরে আসবে কি? কেউ মরে যাক ফিরে আসছে, ওই একজন দুই বন্ধু আরোপ করে, এক বন্ধু বলে আমার বাবা মরে গেছে, তোর বাবা মরছে, এক বন্ধু আসেনি, কেন আসেনি, একবার গেছে, আমার বাবা কত গর্ব কত চিন্তা হলো, তুই যাবার কেমন? ফিলিপের নাটকের বাবা
মরে আবার জিন্দা হয়ে যায়। এই মরণের কথা আল্লাহ বলে নাই যে এই মরণ আপনার জীবনে কি করে ইতি হয়ে যাবে, এই দুনিয়া আপনার ক্লোজ হয়ে যাবে হিসাব নিকাশ সবকিছু। এই জন্য বন্ধুরা আমরা মৃত্যুর পরে আমরা মারা যাব এই কথাটা আপনাকে পড়তে বসতে চলতে ফিরতে বুঝতে হবে। সংকর্তায় মারা যাব, তাহলে মরার পরে আমার কি হবে? আমি তাকে পুষ্ট দিয়েছি, দুনিয়া গাড়ি বাড়ি টাকা পয়সা দাম দৌলত অনেক কিছু করেছি, কত এখন সুন্দর সুন্দর বাতি লাগাইছি, ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, দরজা গেট লাগাইছি, কবরের এই ঘরের কি এসি কিনছে? সবচেয়ে চালাক ব্যক্তি কে? বললেন যে মৃত্যুকে বেশি স্মরণ করে সবচেয়ে চালাক। والاستدعاء لما بعد الموت او والاستدعاء للاخره اكثر الى ان صدر من السنه اخره الجنه যে বেশি প্রস্তুতি নাই বা আপনি চালাকের মধ্যে আছেন না নাই আজকে আপনি ঠিক করবেন আপনি কি চালাকে আছেন নাকি এর বাইরে বোকা আছেন। চালাক যে মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য বেশি পাথর জমা করে সে হল চালাক। এটা হল প্রকৃত চালাক। আর প্রকৃত বোকাকে যে দুনিয়াকে স্মরণ করে বেশি আখেরাতকে ভুলে যায়। দুনিয়ার প্রস্তুতি আছে, আখেরাতের কিছুই নাই, বাকিও নাই, তারপর কি চালাক হবো না আমরা? বোকা হবে অবশ্যই চালাকের মধ্যে মমিন কিন্তু তখনই কি হয় না মূর্খ থাকে না। একজন মূর্খ মমিন মানুষ তখনই মূর্খ থাকে না। অনেকে বলেন না আমরা মূর্খ মানুষ দেখ না আপনার প্রস্তুতি নিয়ে মরে আপনার পাসপোর্ট যেন সাথে থাকে। ন্যাশনালিটি পাসপোর্ট মানে কি মুসলিম এই পাসপোর্ট গ্রিন পাসপোর্ট আর আপনার কি পেশাটা যখন থাকার হয় কোন জায়গায় যেন পেশা নেই জানতে হবে না জানতে হবে জানতে ভিসা পাইতে হলে এখন আপনি যদি কোন একটা দেশে যেতে চান যে সে কি দেশে পাসপোর্ট পায় ভিসা পায় না সবাই ভিসা পায় না সবাই ভিসা দেওয়া হয় না এমন কিছু দেশ আছে তাহলে আপনি ওইখানে যাওয়ার জন্য জান্নাতের ভিসার জন্য আপনাকে এই দুনিয়াতে আপনার সেই বিষয়টা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। পৃথিবীতে প্রণামে যাবো ডক্টর জাকির নায়েকের ওখান থেকে আমার লেটার আসলো যে আপনার সৌদি আরবে রিয়াদ ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়ার জন্য দুইবার তিনবার গেলাম। ওরা আজকাল বসু করে শেষবার একজন হিন্দু অফিসার আমাকে দেখে ওই বিদেশেই থাকি বুঝতে পারছি না আমি ওই দেশেই থাকি আমাকে ডাকছে ওর রোমে কেমন আছে ভালো আছে এসে আমাকে বলছে আপনি বাদ কেমন চান আন্দোলন চিকিৎসার ব্যবস্থা করে দিবে স্যার তাই দেখি আপ দেশে নেই না আপনার চিকিৎসা নেই দেখেন আপ সার্টিফিকেটওয়ালা এবার দেখেন আপ সার্টিফিকেটওয়ালা আমাকে তো আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন
এখানে ভিসাটা কিন্তু অটোমেটিক, আপনার আমলের সাথে এই অটোমেটিক ভিসাটা লাগবে। এবং এমিগ্রেশনটার জন্য প্রশ্নিত হবে, এমিগ্রেশনের প্রশ্ন পেতা হবে মারবার হোক না দিয়ে হোক বান্ধবী হোক, তোমার বাপকে তুমি কোন বোর্ডের স্টুডেন্ট না দিয়ে হোক, তোমার সিলেবাসটা কোন বোর্ডের বান্ধবী হোক, তোমার টিচারকে পরীক্ষা আমার দেশের মোল্লারা চার নম্বর প্রশ্নটা বলে না। মমিন যখন বলবে আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী মুহাম্মদ, তখন ফেরেশতা একটা প্রশ্ন করবে, কি প্রশ্নটা? তুমি তিনটা প্রশ্নের উত্তর কোন থেকে শিখেছো? যে আমি প্রশ্নের উত্তর শিখার শুরু থেকে মমিন কি বলবে? আমি কিন্তু নিয়ামুল কোরআন আর ফজাইল আমল আর মুসলিম মুমিনের না, আর বিভিন্ন সংগঠনের আর ঢাকা বোর্ডের ইংরাজি বাংলা আর অঙ্ক আর কেমিস্ট্রি আর কেমিস্ট্রি না ম্যাথের না, আমি এর সাথে কিন্তু এটা করছি। আমি কিতাব কি করছি? তো কিতাব না, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি। তেলাওয়াত বলা হয় বুঝে পড়াকে, তেলা মানে কি? শুধু পড়া, পড়লে দেখে দেখে পড়ে গেলেন, যেটা অবশ্যই আমরা করে বা সাধারণ মানুষ করে, কিন্তু বুঝলেন না, কিচ্ছুই বুঝলেন না, তাহলে কেলা। কিন্তু বুঝে যখন পড়বে এবং বুঝতে হবে সালাফদের বুঝ, ফেরেশতাকে বলবে তালাম তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব উল্লাহ স্টুডেন্ট, পড়েছি বুঝেছি, তাহলে তুমি এরপরে বিশ্বাস করেছি বা সত্যার থেকে বাস্তবায়ন করেছি, কয়টা হলো? তিনটা না দিলে তো দিতে পারবেন? পারবেন না। এই যে মসজিদ, এই জন্য আমাদের মসজিদ দরকার। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মদিনায় গিয়ে কি করলেন? কাবা কুবা বাস্তবায়ন করলেন, আমি ইমামের চাকরি আর মন্ত্রের চাকরি আর আপনি সর্বদে সেক্রেটারি বাস, এই জন্য মসজিদ না। মসজিদ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠশালা দিন ও দুনিয়ার শিক্ষা দীক্ষার জন্য। তাহলে আপনি কি কিতাবুল্লাহ পড়েছেন? বোঝেন নাই হবে না, বুঝেছেন ইমান আনেন নাই হবে না, ইমান আনছেন কিন্তু আপনি বাস্তবায়ন করেন নাই। ডাক্তার আপনাকে লিখে দিল প্রেসক্রিপশন, ওষুধ কিনে বাইরে রেখে দিলেন আলমারিতে, ওরা ভালো হবে নাকি? তাই দেখেছে আমাদের। আপনি তাহলে পরকালে ইমিগ্রেশনের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে এ মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, লেখাপড়া করতে হবে, শিখতে হবে, রবের পরিচয় জানতে হবে, দিনের পরিচয় জানতে হবে, রসুলের পরিচয় জানতে হবে এবং সেটাকে মানতে হবে। আর তখনই কি বিশেষ করে আল্লাহ এবং রাসূলকে শাহাদাতাইন যেটা أشهد أن لا إله إلا الله توحيد العبادة، أشهد أن محمد رسول الله توحيد الرسالة، توحيد لبدك أمي باندا أمار معبود الله أمار كاد يبدك كنا يتين تربية أك سكت جلبية رسول الله شو ده أك سكت غمر بستي غمر تردين غمائي طاوي ঘুমাই গেছেন, ঘুমাই গেছেন, গরম কত হয়েছে,
তারা প্রমাণ রাখতে হবে এবার তাওহীদের মানে ঠিক রাখতে হবে। তাওহীদ ও রিসালা এই যে আল্লাহর কাছে কি করবেন, কার দিকে করবেন, ফুরফুরা ইসলামকে বাস্তবায়ন করতে হবে। এ হয়ে গেল তাহলে ইসলামের মোহাম্মদ আসবে আমার মাহবুবকে আমি কি বান্দা, আমার কাজ কি ওয়াদ করা, এই তিনটা যে করব আমি যে বলতে কি করব তার নিয়মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর সাথে পেয়েছি কি আমরা ইসলাম, ইসলামই সবকিছু আছে, এই ইসলামকে জানতে হবে। আর এইভাবেই আপনার প্রশ্ন উত্তর ছিল অটোমেটিক রব্বি আল্লাহ দিন ইসলামের মোহাম্মদ, এর বাইরে কিন্তু হবে না। আমি শুরু করছি থেকে এটা উদ্দেশ্য হচ্ছে কোরআন চার নম্বরে আপনার নির্দেশ হবে পরকালে,
মৃত্যুর আগে না পরে তাহলে এই পড়া চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত। বন্ধ করেন আপনি ফেল। একটা ছাত্র অনেক ভালো লেখাপড়া করেছে, ছয় মাস পড়া কম করেছে, পরীক্ষা হয়ে গেছে, ভালো করবে। আপনি তো বয়স যখন 30 তখনই বন্ধ করে দিয়েছেন, তো পড়েননি না আপনি, পাস করবেন কি দিয়ে, কি দিয়ে পাস করবেন ভাবছেন কোনদিন? আপনার এই কনসেপ্টাল সিলেবাস কন্টিনিউ করতে হবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত। প্রতি এবং আরেকটা কথা তো আপনারা জানেন, পরীক্ষা যত ঘনিয়ে আসে তত সিরিয়াসলি পড়তে হয়। এর মানে বয়সটা বেশি হয়েছে, ভাবতেছে এখন মরবো মরবো, বাকি শুধু আরো বেশি পড়তে হবে। উনি ছেড়ে দিয়েছেন, কেন পরীক্ষা দেবেন না, পাস করবেন না। আমার উল্টা উল্টা, আমাদের পরীক্ষা না হতে আপনি পড়া বন্ধ করে দিয়েছেন, কোন প্রস্তুতিই নাই। পরীক্ষা শেষ হলে পড়া পান কি করে, পরিপত্র অনেক সময় পাবি ওই ঘরের আশেপাশে ফেলে দিয়ে আসে, কেউ হয়তো বিক্রি করে, কেউ হয়তো বন্ধু বান্ধবকে দিয়ে দেয় বা ছোট ভাই বোন থাকবে ওদেরকে দেয়। আপনি সিলেবাস কি করেছেন, টোটালি ঘরে নিয়ে এখন পড়ার আপনার সিলেবাস ঘরে আছে, একটা তফসিল আছে সিলেবাস পড়ার জন্য, বোঝার জন্য ওখানে সে মাঝে পড়েন নাকি খেলতে খেলতেছেন সদস্যের মধ্যে। অনেক মসজিদে দেখি অনেকে ধরা পড়ে পড়েছে, পড়ে পড়ে না, ওই যে পড়ে আছে ধরি না কেন। এমিগ্রেশন আপনি পাঁচটা পেন ভালো করে চিন্তা করেন, আপনি এখানে চিন্তা করবেন পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা দিতে হয় না, হয় টেস্ট পরীক্ষা হয় না। প্রাইভেটে কি করে প্রতি সপ্তাহে প্রতিদিনে প্রতিদিন মাসে করে 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 ফাইনাল পরীক্ষা লাগে। কত পরীক্ষা আপনি একবার পরীক্ষা দিয়েছেন, আগে হাতে পরীক্ষায় পাস করবেন কি না একবার কি দিয়েছেন টেস্ট পরীক্ষা, নিজে আমাদের কাছে নিয়ে কিছুই করেন নাই আজব মানুষ আমরা। এবং আমাদের বড় দুঃখ লাগে যে আমরা মানুষকে সচেতন করছি না, শুধু যে অফিস সাহেবরা গরিবকে পাস করে নিবে আগে হাতে, সংগঠনের বড় নেতারা ওদের কর্মীদেরকে পাস করে নিবে, পাসপোর্ট গ্রিন এবং আপনার ভিসা কিসের জানাতে, আর তাহলে ইমিগ্রেশনের ভিসা যেহেতু জানাতে প্রেসের কাছে প্রশ্ন
ওই চূড়ান্ত রেজাল্টের জন্য আপনি প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন না থাকেন হবেই চূড়ান্ত ফয়সালা হবে সেইখানে। কিন্তু এই যে গত এখন শোনা যাচ্ছে গত শিক্ষা ব্যবস্থা এমনই ছিল যে প্রাইমারির বাচ্চারা বাংলায় পড়তে পারে না, এরা সব হিন্দি হয়ে গেছে না, হিন্দি গান শুনে হিন্দি কথা বলে, হিন্দি আর সব বাংলা পড়তে জানে না, ইন্ডিয়া ইন্ডিয়ার সিলেবাসে বাংলা পড়ার কি দরকার আছে। দুই নম্বরে টাকা দিয়ে জিপিও ফায়ার, টাকা দিয়ে বিসিএস ক্যাডার, সবকিছুই টাকা দিয়ে, আখেরাতে কি টাকা দিয়ে বলবেন যে স্যার একবার একটু আমি অমুক সরকারের প্রধান, আমি অমুকের ছেলে জয়, আমি অমুকের মেয়ে পুতুল, আমি অমুকের উমুক, কাজ হবে আমি সেনাপতি, আমি অমুক, চলবে 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 না। ইয়া ভায়াতি মা তুআঙ্কিনি নাফসিকি মিনান নার ফা ইন্নাল্লাহা ইয়াগফিরু মা তুআঙ্কিনি মিন আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি শাইয়া। ফাতেমাকে রাসূল বলছেন ওখানে হাদিস, ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কে আমি করি কিন্তু তোমার কাজ আছে। তো যদি ফাতেমার কাজে মহাম্মদ রাসূলুল্লাহ নিজের মেয়েকে না আসে তো আপনি আপনি কে কে আছে, আবার কে আছে আমাকে সেই ঘরে পার করার জন্য? রেজাল্ট চূড়ান্ত হবেই হবে, ওইন্দামা তো ফল আলুরা তুমি আমার কেয়ামা। দুই নম্বর মেসেজ প্রস্তুত থাকে, ওই মেসেজটা কি শুনতে চান, জান্নাতি না জাহান্নাম? নাম্বার থ্রি মেসেজটা কি, তমাম জুলফিয়া ইন্নার উদখিলা জান্নাত ফাকাদ ফাজ, পাসকে জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাত পেয়ে যাবে, ফেলকে পাসকে জান্নাতের যা বিচারা হয়ে গেছে আমাদের সুখ আর দুঃখ মিলে আছে না, এমন কেউ আছে যার জীবনে সুখ নাই দুঃখ নেই? আল্লাহ সামনে জিজ্ঞেস করছেন মানা সত্যা সুখ সবচেয়ে বাধা মুসিবত বিপদ আপদ কার জীবনে বেশি? আপনার সবাই দাঁড়ান দাঁড়ান, বসে বসে এই হয়ে গেছেন একটু রিফ্রেশ করেন, একটু দাঁড়িয়ে শরীরটা একটু নড়াচড়া করেন, হ্যাঁ তাদের কোমরে ব্যথা আছে সমস্যা নাই, দু এক মিনিট দাঁড়িয়ে শোনে সমস্যা আছে নাকি? তবে সমস্যাটা বুঝছেন আমার অবস্থা দিয়ে তুমি সমস্যা আমার অবস্থা দিয়ে কিন্তু জানতে হবে আপনারা, তাই কিন্তু অবস্থা আসলে এই দুনিয়ায় সুখ আর দুঃখ দুটোই আছে বলছিলাম, আসলে নাই রাসূলকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? উত্তর কি, যার দিন যত দুর্বল তার পরীক্ষা তার দুর্বল। তবে সুখ আর দুঃখ একসাথে নেই, হয় জান্নাত সুখী আর নয় জান্নাত দুঃখী, দুটো একসাথে পাবে না। এই দুনিয়ায় সুখ দুঃখ দুই ভাই বোন পাশাপাশি, বা রাখে রাতে সুখী জান্নাতি দুঃখী জান্নাত, আপনি এখানে ঠিক করে একটু দেওয়া হবে জান্নাত মুক্ত জান্নাত চান কি হবে?
সেই জান্নাতের দিন কঠিন দুশ্চিন্তার অবস্থায় সূর্য যখন নেমে আসবে মাথার উপরে এক মানে দূরে এটা হিসাব করছে যে এটার তাপ হবে 6,000°C। এই দুনিয়ার ফ্যান লাগালে কাজ হবে বেশি 100 লাগালে দিনটা কত দিনের হবে 50,000 বছর। ঘামের সাগর হবে জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। আর এক একটা লাগাম টেনে ধরবে 70,000 ফেরেশতা। কত ফেরেশতা হতে হবে জাহান্নাম নৌকা দেবে তাকাও তামাইয়া লাহু জাফির লাহু সাহির চিৎকার করবে হংকার দেবে ভয়ঙ্কর আওয়াজ করবে অপিষ্টরা কোথায় আল্লাহর নাফরমানরা কোথায় ফের যারা জাহান্নামে এখনই আমাকে দাও আমি এদেরকে উৎস করে দেব। জাহান্নাম জাহান্নামে পাওয়ার হবে 280,000 আগুনের তাপমাত্রা। তাই এই দুনিয়া আপনি তার অনুসত্ব দূর পাবেন কঠিন জাহান্নামে পড়লে দিনান শিখা গরম মাইজামদের মৈদানকে একেবারে আরো গরম করে দেবে। সূর্যের তাপ জাহান্নামের তাপ আবার একটা তাপ আছে কি তাপ বলেন তো টেনশনের তাপ। একটা মানুষকে ঠান্ডা লাগছে ওকে ভয় দেখাই দেন গরমের মানুষ ঠান্ডা নয় শয়তান কইল ছাপটা এই ছাপ দেখবেন ঠান্ডা কোথায় গেছে গরম দইহা ধর দিয়ে পালা হ্যাঁ আমার কি করবো আপনি জানান ঠিক করেন আমি সংক্ষেপ করতে চাচ্ছি। এক নম্বর মেসেজটা কি ছিল করতে হবে, দুই নম্বর মেসেজ কি আখেরাতে রেজাল্ট হবে, তিন নম্বর কি পাস জানা ফেল জানা খুব সহজ হিসাব। চার নম্বর মেসেজটা কি অমাল হায়াত দুনিয়া ইল্লা মা তা দুনিয়ার জিন্দগিটা ধোকা লাহু 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 মৃত্যু বলে যাবে, যে দুনিয়া ধোকায় পড়ছে পরকালের রেজাল্টের কথা ভুলে যাবে, যে দুনিয়া ধোকায় পড়ছে জাহান্নামের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মজা দিয়ে শাহওয়াত দিয়ে ঘিরে দিলেন হফফাতিন নার বিশাহওয়াত মজা আনন্দ ফুর্তি খেয়াল তামাশা নষ্টামি ফস্তামি শয়তানি বাত্তরি গান বাজনা ফেসবুক টুইটার অন্তত দুনিয়ার যত দুনিয়ার মজা দিয়ে জাহান্নাম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিলকে যাও জাহান্নাম দেখে আস, জাহান্নাম দেখে আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ এখান থেকে বাঁচাটা অনেক কঠিন। হফফাতিন নার বিশাহওয়াত জাহান্নামকে মজা দিয়ে দেওয়া হয়েছে, মজা ঘুম পাবে না মজা
ফেসবুক চালায়, কি ভালো মন্দ বিবেচনা করে না, ব্যবসা করে ভালো মন্দ খালি মজা, সব জায়গায় ফুর্তি আর নোংরামি নষ্টামি ঘরায়া বেরিয়া আর সত্য বাটপালি শৈতানি সব কিছু দিয়ে ভরা, শুধু আনন্দ একটা করে মজা, জাহান্নামে যাবে মজা, জাহান্নামে সব মজা খাইতে খাইতে জান্নাতের একবারে কেউ শুনে আল্লাহ বলছেন আমি এমন বান্দার মানার জন্য বানিয়েছি জান্নাত, যা কোন চক্ষু দেখে নাই, কোন কর্ম শুনে নাই, উপমা খাতার কালকে বসার ভাবনার জগৎ আনতে পারে না, এত অটোমেটিক এত উন্নত মানের। জান্নাত দেখে ফেরেশতা এসে বললেন, কি বললেন আল্লাহ, একবার যদি জান্নাতের কথা শুনে ওই ছাড়া জন্য কিছু করবে না, শুধু জান্নাতের জন্য সব জান্নাত পর জন্য তার জীবনের সব কিছু ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কষ্ট দেখিয়ে দিলেন, ওয়াহফাতিল জান্নাতু বিল মাকারেহ, কষ্ট দেখিয়ে দিলেন, কষ্ট কি, অসুখ বিসুখ বিপদ আপদ জুলুম অত্যাচার, ফজর নামাজে কষ্ট করা, কোরআন শিখা কষ্ট করা, এখন বসে গেছে 70 বছর, এখন কোরআন পড়তে পারেন না, ও বিরক্ত করবো শুরু করলেন কষ্ট, এই যে এখন কষ্ট করে বসে আছেন না, এই যে বসে আছেন মাঝের মধ্যে, আসলে আমি এই জিনিসটাকে আমি খুবই পছন্দ করি, এই নিচে বসে বসে আলোচনা শোনা, আমি একজন টিচার মানুষ, আমি একজন ট্রেনার মানুষ, আমি ট্রেনিং দিই, আমাদের ট্রেনিংয়ের হিসাবে টিচার হিসেবে বলে একজন সুস্থ যুবক যদি হয় ওর যে 15 মিনিট সে নিতে পারবে, এরপরে নাই বসে আছে, এই যে মাঝ মাহফিল শুরু হবে আমি ফোন দেয় মাঝ মাহফিল কখন পয়লা দশটা পড়া প্রধান বক্তা, তখন সব ঘুমাবে সারাদিন দুনিয়া সব কিছু করে আখেরাতের জন্য যখন ঘুম ধরছে তখন মাঝ মাহফিল গিয়ে বসছে, আর তখন হুজুররা গল্প কিস্তা কাহিনীতে খুব মজে মজে সারা রাত চলে, আর কোন হাদিস পড়ে না একটু পরে ভাগে পেশাব লাগে শয়তান খুতবুত করে পিন মারে এরপরে যাই হ্যাঁ মঞ্চ খালি, এটা বাস্তব না বাস্তব না, ফেরেশতা জিব্রাইল বললেন যে কষ্ট দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জান্নাতকে, এই জান্নাত অর্জন করা বড় কঠিন, তবে যিনি সত্যি ছাত্র ফেলো তো করে আবার কেউ বোর্ড স্ট্যান্ড করে কেন বোর্ড স্ট্যান্ড করা যদি কঠিন না সহজ হয়ে গেছে পড়াটা সহজ সহজ হয়ে গেছে বোর্ড সিলেবাস তার মাথার মধ্যে দেখা যায় দেখি দেশ হবে ওষুধই নিয়েছে, আপনি নবীন মানবেন আপনার জীবনের তারিখ কি, আমাদের জীবনের তারিখ জানেন না জানেন না এটা শিখে যান আজকে, আমাদের লাইফের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হওয়া পরকালে জান্নাত পাওয়া, কে বলতে পারবেন, কি বললাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া, সুখী মানে কি গাড়ি বাড়ি টাকা পয়সা ধরত না, সুখী অন্য যদি সুখ হয় বাইরে না ভিতরে, ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভব না এবাদত শারীরিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, মুক্তি হতে পারে, অদ্ভুত হতে পারে, হাত পর্বন্ধ হতে পারে, এই যে আল্লাহর ঘরে একটা মসজিদ, আমাদের দিনাজপুরে কেন্দ্রীয় মসজিদ তৈরি হবে, মসজিদের কাজ শুরু করতে সাহস পাচ্ছে না, একটা মোটা অঙ্কের টাকা লাগবে না,
তো মসজিদে খুতবা থেকে ঘোষণা দেওয়া হলো যে আমরা কাজ করতে পারছি না। একজন বোন বাসায় গিয়ে ফোন দিয়ে বলছে শুরু করতে কত টাকা লাগবে, 10 লাখ টাকা। কয় আমি চেক লিখে দিলাম, নিয়ে যান। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে বলেন? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে নাম করবেন আল্লাহ রাসূল, ফেরেশতা রিদওয়ান বলবে মান, বলবে আনা মুহাম্মাদুন আব্দুল্লাহ, বলবে অবিকা উমেন্ট, আমার সৃষ্টির পরে চাবি নিয়ে দাঁড়িয়ে আছি, একটা চোখের পরোপকারি নাই, শুধু কান খাড়া করে কখন মোহাম্মদ নক করবে আমি খুলে দিয়ে ধরব। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ওপেন হবে তার জন্য, উদ্বোধন করবে, এরপরে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন জানেন আপনারা? তিনি এই যে আখেরাতের বিজয়ী, সর্বশ্রেষ্ঠ বিজয়ী উম্মতের মধ্যে, তার যখন ইসলাম গ্রহণ করেছিলেন 40,000 দিরহাম নিয়ে বা দিনার নিয়ে, সেগুলি তো দিনার আর দিনারের মূল্য খুব কম বেশ ছিল না, মোটামুটি কাছাকাছি মূল্য ছিল, এখন অনেক স্বর্ণের দাম বেড়ে গেছে। এই সব নিয়ে তিনি কি করছেন? আল্লাহর এই ফরজ করছেন। তাবুকের যুদ্ধের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন আজকে আবাকের উপর গিয়ে উপরে যাবো আমি দাঁত হয়ে যাবে, কারণ সেদিন তার বাড়িতে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা মোটামুটি ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু বাড়িতে কি হিসাব করে অর্ধেক নিয়ে মসজিদের অর্ধেক আল্লাহর কাছে গেলেন। আল্লাহ সুজেস করলেন, মা তারা খালি আহাদি কে আমার তোর পরিবারের জন্য কি রেখে এসছো? বল মিসলা নিসফা, অর্ধেক রেখেছি অর্ধেক নিয়ে আসছি। এবার তাকে আছে আবু বকর, কি নিয়ে আসছে? আমাকে তাকে জিততেই হবে। তুমি তোর পরিবারের জন্য কি রেখেছিস? বলেন আল্লাহ রাসূলকে ঘরে রেখেছিস আর কিছু রাখেনি। ওলামারা বলেছেন যে অবকা আল্লাহ রুবে আসলে একজন মানুষের সমস্ত সম্পদ তিনি গ্রহণ করে সার করে কিন্তু গ্রহণ করে নেন। সারগুলো মানুষ বলছে আমার একটাই মাত্র মেয়ে, আমি নাম করে দেবো, তো একটু করে একটু করো, শেষ পর্যন্ত বলে যে মন খার, তো রসুল বলে ঠিক আছে অস্ত্র রসুল কাছে মন খার দান করো, কিন্তু এটা অনেক বেশি নেয়নি। কিন্তু একমাত্র অবকা সিদ্দিক যার সমস্ত সম্পদকে রসুল দিয়েছিলেন, তো তিনি জানতেন অবকার আখেরাত সর্বশ্রেষ্ঠ জান্নাতি, যে এই দুনিয়া তিনি এই দুনিয়ার কথাকে ভাবেন না আখেরাতের কথাকে ভাবেন। অবতার সিদ্দিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের অর্থের উপরে কি করতেন, দাওয়া দাওয়া করতেন, অবতার করতেন, কেউ আসতে বলতে যাও অবতার কাছ থেকে নিয়ে চলে যাও, অবতার কাছ থেকে নিয়ে যাও। আমরা দেখো যদি নিজের ছেলেটা বলি কেউ আসলো হয়তো আমার ভাই বাবু বলো ঠিক আছে আমার ছেলের মধ্যে নিয়ে যাও, ছিলেন ৫৫৪ গ্রাম ১ গ্রামে ৫৪ গ্রাম স্বর্ণ এক রীতি, আরবদের কাছে এক রীতি এরকম বড় অঙ্কের অ্যামাউন্ট ছিল স্বর্ণের,
আবার ভাবলেন বড়টাই নিয়ে যাবে, যদি উমাইয়া বলে ফেলে যে তখন ছাড়বো না, আমি ছাড়বো না। এ বললেন যে কেন তো কেন তাকে আসা দিচ্ছ, তোমার তো মায়া লাগে, তো নিয়ে নাও বা ঠিক আছে কথা দিতে হবে, হ্যাঁ কিছুদিন দিতে হবে নাও। আজ আমরা দুনিয়া কেনার জন্য সবকিছু দিয়ে রাজি, দিন কিনা আখিরাতের জন্য কি দিয়েছি বলে এরকম শিক্ষা হবে। ভাবতেছি টাকা পয়সা মুখ করে জায়গা আসলে কুকুর আছে আখিরাতের জন্য জমা করে আল্লাহ কি খুব কম করে দিবে? মা সাদাকা সাদাকা মা রাকা সাদাকা তুমি মাল আসলে বলে কোন দান খয়রাত মালকে কমিয়ে দেয় না আরো বাড়িয়ে দেয়। মৃত্যুকে ভুলে গিয়েছি, আখেরাতের রেজাল্ট ভুলে গিয়েছি,
আখিরাতের বিজয় চূড়ান্ত বিজয় জান্নাতকে ভুলে গিয়েছি, দুনিয়ার বিজয়কে চূড়ান্ত বিজয়, দুনিয়ার ধনসম্পদকে চূড়ান্ত ধনসম্পদ, দুনিয়ার ক্ষণিক জীবনকে ইমরাত জীবন মনে করেছি। এই দুনিয়ার মোকাবেলায় আখিরাতের জীবনকে কেউ একজন একটা উদাহরণ দিয়েছে যে সারা পৃথিবী যদি ভরে দেওয়া হয় সরিষার দানা দিয়ে, আর এর সম পরিমাণ আরেকটা পৃথিবী আল্লাহ তৈরি করেন, একটা অনলি ওয়ান কবুতরকে বলে, এখান থেকে একটা করে দানা দিবে, একটা অনলি ওয়ান একটা, আর এই দুনিয়া থেকে ওই দুনিয়াকে বলবো নেবে যাবে নেবে যাবে, একদিন এই দুনিয়া সরিষার দুনিয়া খালি হয়ে খালি দুনিয়া সরিষা ভরতে হবে, তারপর কিন্তু শেষ একবার আখেরা শেষ হবে। আমরা কিন্তু আজকাল হিসাবেই ভুল করছি, আর আপনার দোয়াতার মাথা হবো দেখলে চারটা প্রশ্ন আবার রিপিট করছে, এক নম্বর কি হবে মেসেজটা মরতে হবে, মরবেন না, পাসপোর্ট ভিসা ন্যাশনালিটি এমিগ্রেশনে পাস করে চিন্তা করুন, দুই নম্বর কি রেজাল্ট হবে আখেরাতে, দুনিয়া কোনো রেজাল্ট নেই, এই দুনিয়া সবাই চাপা মারতেছে, সব খানকা মানকা তরিকা পরিকা বাতের ভাব সবাই চাপা মারতেছে, সবাই বলছে কোনো রকম দরিদ্র হয় সব গুরু প্রাণ করছেন হয় সবাই জান না, একটা দল মানে সব জান না, ওইটাই হলো কি হলো ওই যে পীরের গরিব বলতেছে কাউকে কোথায় হজ করতে গিয়ে স্বপ্ন দেখেছে সবকে আল্লাহ দাঁড় করেছে কেমনতে, আর শুধু ওর হুজুরকে ওরা সব বলছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আটকে আসা করে সবাই এই হাদিস শুনাই দিয়ে খুব ভালো সবাই খুব, আমরাও আহুল হাদিস ওইটাই সবাই বলছে দেখে যে আসলে কি আপনি পতাকার নাম এরকম লেভেলের নাম, এটা আমাদের নাম, এটা আকিদা মানহাজের নাম, আমরাও সার্টিফিকেট নিয়ে বসে আছি না, এই সার্টিফিকেট কারণ এই দুনিয়ায় করতে কিছু হবে না, সার্টিফিকেট সবার থেকে আল্লাহর বোধ থেকে আপনি আল্লাহ করে ছাত্র না রব্বি আল্লাহ বলতে পারবেন, তার সিলেবাস পয়েন্ট দিনে এসে বলবেন, আর তার সিলেবাস বোঝার জন্য যে টিচার কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচার মেনে নেন তাহলেই ফার্স্ট করবেন না হলে না, আজ আমরা উপকর্ম চলতেছি সবাই যোজার মধ্যে সবাই ছোট পার করে নিচ্ছি, মসজিদে খুতবাতে যেখানে সেখানে বাস সব পার করে নিচ্ছি, দায়িত্ব যেন নিয়েছি আলহামদুলিল্লাহ, আপনি দায়িত্ব নিয়ে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পাচ্ছেন না, আপনি কে চর্চা করে আর বলে থাকেন না কোথায় থাকবেন না, এই আল্লাহ মসজিদ হওয়ার আগ্রহ তো আপনার জানাবো, আমার এখান থেকে দেশে বিদেশে যারাই জানে এই কি মসজিদের নাম কামারঝুরি, কামারঝুরি সালাফিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে বিশাল জায়গা, কত শত সাড়ে তিন শত জায়গা, অত্যন্ত মনোরম পরিবেশ, পাশেই স্কুল কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ, সুন্দর একটা হসপিটাল পরিবেশ, নিরিবিলি জায়গা, এই জায়গাতে যারা এখানকার আমরা স্থানীয় আছি তাদের রাসূল আসলাম কোন মসজিদের জন্য বাইরের টাকা নেই সাহাবায় দিয়েছে তাদের টাকা দিয়েছে, আপনার কি আছে মজা হবে অবাকা কিছু বের হন খালিদে কিছু বের হয়ে আসে কি করবেন নিয়ে গিয়ে ছেলে মেয়ে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি আপনার পরকালের পুঁজিটা নিয়ে যান, আর যারা অনলাইনে আছেন আমার আলোচনা শুনবেন আমাকে যারা চিনেন জানেন আমি বলবো আসুন এক কমপ্লেক্স সহি আকিদা মানহাজের সালাফি আকিদা মানহাজের আহল হাদিস আকিদা মানহাজের আহলুস সুন্নাহ জামাত আকিদা মানহাজের সুন্দর একটি মসজিদ বানা হয়েছে, টিনের ঘরে এখন নামাজ কষ্ট হচ্ছে, আমরা বলবো পাশের মসজিদের কাজের জন্য যার যেখান থেকে যতটুকু সম্ভব দেশে বিদেশে
ছোট্ট পাখির ভাষার মতো একটু জায়গা একটু আপনার দোয়া করেন, আপনি তো আলোচনার কাছে জমা করে নিয়ে আসেন, আজ উদ্বুদ্ধ করেন, তবু তার জন্য আমরা চিন্তা দিবে। একটা ঘটনা আমাদের বলি, বাদশাহ নুরউদ্দিনের যুগে সম্ভবত উনি একটা মসজিদ বানিয়ে ঘোষণা করে মসজিদে কেউ যাতায়াত করবে না, এটা পুরোটা সরকারি এবং বাদশাহর নিজস্ব ফান্ড থেকে মসজিদ তৈরি হবে, মসজিদ কমপ্লিট ল্যাম্পলেট বসানো হবে। এমন সময় স্বপ্ন দেখছেন ল্যাম্পলেট লাগানো হয় ভেঙে ফেলে দেওয়া হয়। স্বপ্ন দেখে একটা বুড়ি মানুষ এই বুড়ির নামে ল্যাম্পলেট বসানো হোক, একদিন দুদিন তিন দিন বারবার ল্যাম্পলেট ভেঙে দেওয়া হচ্ছে। অস্থির হয়ে গেলেন বাসার মধ্যে নেকড়া বসে যাচ্ছিলেন, তার স্ত্রী বিবি কি বলে আপনার জুবাইদা অত্যন্ত পরিচিত আছিলেন, তার বাড়িতে তিনি ত্রিশটা হাফে মানে লন্ডি দাসী কিনে ত্রিশ জনকে হাফেজ বানিয়ে রাত প্রাসাদে চব্বিশ ঘন্টা করেন তৈরি করবেন, দশ জন করে তিন দাসী দিয়ে দশ জন পড়বে রাত চব্বিশ না আট ঘন্টা, এরা বিরতিতে যাবে আবার আট জন আসবে, এইভাবে একশো জন ত্রিশ জন বলছে একশো জন দাসীকে ইচ্ছিল কি জন্য নিজের খিদমতের জন্য না, সেই থেকে ক্যানেল কেটে হজের ময়দানে হাজিদের পানি পান করার ব্যবস্থা করেছিলেন। তো উনি বললেন তার বাহিনীকে ডেকে যে এই আপনি যদি একটা মহিলা কোথায় আছে আমার রাজ্যে খোঁজ করব, বেরিয়ে গেল সবাই, পাওয়া গেল একজন ভিক্ষুক নারীকে, তাকে ধরে নিয়ে আসা হবে। বুড়ি তো তো ভয়ে কাটল কি ঘটনা, রাজা স্বামীকে খোঁজ করছে দেখেই বলছে না এই মহিলা, তাকে শান্ত করে একা জিজ্ঞেস করলেন এই মসজিদে আমার নামে না হয় আপনার নামে হওয়ার জন্য কেন আমি স্বপ্নে আপনি কি করেছেন মুসলিম, আমার নির্দিষ্ট এই মসজিদের জন্য কেউ প্রধান খেলা করতে পারবে না, বুড়ি বাড়ি খেত বুড়ি বললো যে আমাকে মাফ করবেন আমি একটা ভুল করে ফেলেছি, কি ভুল করছিল বলে আমি টিকা করে মসজিদের পাশে যাচ্ছিলাম দেখি কাঁথা একটা বাধা আছে, পানির পাত্রে একটু দূরে পানিটা খেতে পারছে না ছটপট করতেছে, এই বাধাটাকে আমি পানির পাত্রকে আগে দিয়েছিলাম, বাস আমি চলে গেছি, এই বাধাটা এই মসজিদ বানানোর কাজে ব্যবহৃত হয়েছিল, কাছে যারা জানতে হবে না ঘন্টা হচ্ছিল না, আর এই গাধাকে পানিটা শুধু বালতিতে আটকে দিয়েছিল এই মহিলা, ঠিক আছে করে দিলে তার নাম ঠিকানা দেবো তার নামে পেট থেকে আমার সময় দান করে নাম দিতে চাই না আল্লাহ খুশি করা একটা ইট মসজিদের কাজ চলতেছে একটা লেবার কত সাতশো টাকা, আপনি টাকা দিতে পারেন না সারাদিন পারেন না চলো আমি ঈদ নিয়ে দিই হয় না হয়তো আল্লাহ নিজে মুর্শিদাবাদের ঋণ পেয়ে করছেন সেদিকে আপনি করেছেন, আমি একটা মাদ্রাসায় গেলাম তো দেখি মসজিদ হচ্ছে অনেক বালি ফেলানো হয়েছে মসজিদের গর্ত পূরণ করা হয় মাদ্রাসা একটা প্রোগ্রাম ছিল আমার, তো দেখলাম তিনজন লেবার বালিকে ডেকে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম তাই লাগবে কয় এক সপ্তাহ লাগবে, তাই মাদ্রাসার ছাত্রদের প্রোগ্রামের মধ্যে বললাম এই যে বালিটা
এটা তোমরা এখান থেকে নিতে পারো না, ছয় চুপ করে আছে, বলবেন বালতি লাগবে, কি বলে ওই যে কি কোদাল লাগবে, কড়াই লাগবে, এটা তো লাগবে তো না, তোমাদের সবাইকে একটা করে খাওয়ার প্লেট আছে, ওখানে তো আছে, সবাই ভাত খাইতে প্লেট আছে না, গান আছে না, বলে আছে, বলে এখনই তোমাদের নামতে হবে চার চার প্লেট বাটি খোলা নিয়ে এখানে, আর আমাকে একটা বড় হব, আমি আমার একটা প্রোগ্রাম আছে, আমি উদ্বোধন করে দিতে একেবারে নেমে গেল, টাকা দিতে হল, আমি বললাম এটা বাচ্চাদেরকে আজকে রাত্রে বস্ত্র দিয়েছে কিনে ওদেরকে খাওয়া দিবে, যে রাস্তা করে কাজ করছে, খুশি আমার মনে হয়। আমরা অনেক সময় করি কি সব কিছুকে ভাবি, আপনি কিন্তু ইচ্ছে কাজ করে দোয়া করছে আপনার, দেখে আমার যদি এই সারাদিন এই মুসলিম কংগ্রেসকে দুঃখ করে দেওয়া হবে, আল্লাহ আমার কথা না যায় না, যার টাকা আছে অর্থ আছে তুমি তাকে এই মুসলিম দান করে অবস্থা অমুক অমুক অনেক টাকা আছে তাহলে তার মন থেকে ঘুরে গেল, আপনার দোয়ার কারণে উনি আপনি বলবেন আমার জমিটা এই জন্য বিক্রি করে তো অবশ্যই কাজ লাগবে, পাঠিয়ে দেবো বিক্রি করে দেবো হতে পারে অস্বাভাবিক। আজ আজকে এখন যে ফুটবল আসলাম আর শত জমি দান করছে বদল মসজিদ শুরু করবে কি দিয়ে টাকা লাগে না, বলছে কি ধনিয়া আচ্ছা আমি রাখা, আমি জিজ্ঞেস করলাম মসজিদ স্যার ইমাম স্যারকে কিভাবে মসজিদ কি দেবো, তো এখন পাঁচতলা ছাদ চলতেছে, বললো যে টাকা টুকি এখানে আনাজ আছে বসে না কি করবে, সিদ্ধান্ত না আমাদের তিন খানা বিক্রি করে দেওয়া, তো মোটামুটি এটা ভ্যালু আছে তিন খানা বিক্রি করে দিয়ে পাঁচতলা লাগছে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সময় মানে দানের ক্ষেত্রে আমরা এত পকিল হয়ে গেছি, এবং আমার কাছে একটা কিন্তু ইয়ে আছে পরিসংখ্যান আছে যে আহলুল হাদিসরা দান খয়রাত কম করে, দুঃখজনক আবুবকরের যারা অনুসারী আবুবকরের যাদের মডেল ওমর যাদের মডেল উসমান যাদের মডেল তারা পিছিয়ে থাকে, এটা কেমন কথা, কেমন কথা ঠিক রাখিয়া এরকম থেকে যখন জিজ্ঞেস করবেন তুমি কি এই গ্রুপে আছো পরকাল আখেরাত ঠিক রাখে দুনিয়া করো তাহলে আপনি, আর যদি দুনিয়া ঠিক রেখে আখেরাত করেছে মনে যে দুনিয়া ঠিক রাখিয়া খাওয়া দাওয়া তর্ক গুজব এই সেই আল্লাহ যত কিছু আছে দুনিয়ার সব কিছু করি না পরে একটু একটু করে মিছা মিছি নিয়ে আকাশ করে ঠিক আছে এরকম না থাকে, আর কাফেরকে যে আখেরাত নষ্ট করে দুনিয়া করে দুনিয়া পায় অথবা না পায় দুনিয়া পাইতে পরে না পাইতে পারে ঠিক আছে, এই জন্য বলতে আপনি মমিন আপনি পরকাল ঠিক রাখিয়া আখেরাত ঠিক রাখিয়া জান্নাত ঠিক রাখিয়া পরকালের পাসপোর্ট ভিসা ঠিক রাখে দুনিয়া করবে হলো মমিন, আর যে দুনিয়া ঠিক রাখে আখেরাত করবে সে মুনাফে, আর যে আখেরাত নষ্ট করে দুনিয়া করেছে কাফের, আপনি ঠিক করবেন আপনি মমিন আছেন না মুনাফিক না কোন জায়গায় আছেন, এই জায়গাটা আমাকে ক্লান্ত করতে হবে, আমি আলোচনা বাড়ছি না, আল্লাহ যদি দরকার বলে আগামী এই কামার যদি সালাফিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে তুমি ফোর করে এ পর্যন্ত যারা
স্থবর অস্থবর ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে আমরা তুমি সকলের দাঁতে গ্রহ করি আমি। এখন একটা কঠিন পরীক্ষায় এইখানকার অধিবাসীরা পড়েছে, দুনিয়া না দিন আখেরাত না দেবতা পরকার, এই পরীক্ষায় তুমি আলাদা রিফিল করে দিল রবুল আলামিন। এই বস্তিতে তুমি কমপ্লেক্সকে যত দ্রুত তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করলে ইনশাআল্লাহ, এবং মসজিদ মাদ্রাসা বাংলাদেশে শুরু করে দিলে কোথাও টিকে থাকবে না ইনশাআল্লাহ। আমি এতে গেছি ভোলা যে মসজিদটা জ্বালাই দিয়েছিল শুনছিলেন না, এবং গতকাল হয়ে গেছিল এত বেশি খরচ হয়েছে কমে গেছে। মক্কা মদিনার যে খিদমত যেটা কাজ হয় এটা কিন্তু একান্ত বাদশার অর্থায়ন হয়। যখন টাওয়ার দেখেছেন কিং আব্দুল্লাহ যে অর্কেস্ট্রা, এটা কিন্তু এই মুসলিম হারামাইনের নামে কি রক্ত করে পাওয়া সুবহানাল্লাহ আজিম। এই জন্য বন্ধুরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে দিনের মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ অতি সত্তর আমাদের দরকার। দেশ স্বাধীন আগে না মানুষ স্বাধীন আগে পরাধীন মানুষের জন্য স্বাধীনতার কোন মূল্য নেই, স্বাধীন মানুষকে যে একমাত্র আল্লাহ বোধ করে রসুলের তৈরি করে সে স্বাধীন, যে আল্লাহ বোধ করে না রসুলের তৈরি করে না সে পরাধীন। আর এই পরাধীন মানুষগুলির জন্য কোনো স্বাধীন দেশের কোনো মূল্য নেই, যেটা আমরা দেখেছি পঞ্চান্ন বছর বয়সে মানুষ দেশ স্বাধীন করেছে, সেটা আপনাদের ভাষাই স্বাধীন বলি কিন্তু আপনার স্বাধীন হন নাই, আপনার দেমাগ মগজ চিন্তা চেতনা শিক্ষা দীক্ষা সংস্কৃতি নেই দেশ পেয়েছে দেখতে পাচ্ছে পেয়েছে নিয়মে হবে নাকি অন্যের নিয়মে হবে। ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ কি শাসন আছে, রাজনীতি আছে, অবশ্যই আছে। ইসলামে কি রাষ্ট্র নীতি আছে না নাই আছে? এখন আপনি বলবেন না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের নীতি দেবো, হবে নাকি হবে? আপনি যদি বিমানে রেলের চাকা লাগাই দেন তা চলবে? আমার ভাবতাবাক লাগে যে এখন আমরা রেডিমেড কিছু চাই। ইসলাম ইসলামের শাসনের আগে আমাদের মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। মদ যেদিন হারাম হয়েছে সবাই মদ কি করেছে, মদিনার গরিবকে ভাসাই দিয়েছে। আজকে মদ হারাম হলে কি মদ ছাড়বে বলেন? সুদান আমলে কে ছাড়বে? তবে জনতা ছেড়ে দিবে, জনম ছেড়ে দিবে না। এজন ইসলামী রাষ্ট্র শাসন তখনই হবে প্রথমত মানুষগুলি মুসলিম হতে হবে। মুসলিম মানুষ হলে এরা পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, এই লক্ষ্যের উপর ইসলামের শাসন ব্যবস্থা হবে, তখন ইসলাম তারা মানবে। কাজে ইসলামী শাসন ব্যবস্থা কেউ স্বপ্নে দেখবে, কেউ জঙ্গলে দেখবে, কেউ পরিকল্পনা দেখবে, কেউ চিন্তা চেতনা করবে, তাহলেই হয়ে যাবে। এটা আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন। গণতন্ত্র কুফুরি বা কুফুরির মাধ্যমে দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে এটা সম্ভব? দলে একশো গ্রাম জমজয়ের পানি 900 গ্রাম মদের মধ্যে ঢেলে দিলাম কি হবে বলে? এই জমজয়ের পানি না না থাকবে না মদ বলবে ওকে মদে থাকবে হারাল না হারাল বললো না শব্দ আছে হারাল বললো নাকি রাহাম পর তুমি এই জমজয়ের বরকতের পানি কেন মদে ঢুকাইছ? জমজম জমজমই থাক, আমরা এখন জমজম ঢুকাই দিয়ে বসে সব কি জব্দ হয়ে গেছে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেইভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করছে সেইভাবে হবে। ব্যক্তি তৈরি করেছে আব্দুল্লাহ জায়গা বিয়ে হয়েছে এদের ঘরে উমার ফারুক আব্দুল্লাহ আসছে, পরিবার হয়েছে, পরিবার সমাজ হয়েছে, রাষ্ট্র তৈরি হয়েছে, দেশ তৈরি হয়েছে। আপনি এখন কিছুই করবেন না,
খামারজুড়ি মসজিদের আগামীকাল সাতটায় হবে আপনার সবাই দাওয়াত গ্রহণ করব। কি হবে আগামীকাল সাতটায় হবে ফাউন্ডেশন নাই, এসে কি বলে দেখে কলম নাই, এটা যে মাহমুকে কাজ ঠিক এখন যারা মনে করছে বাংলাদেশ ইসলাম রাষ্ট্র শাসন ব্যবস্থা চালু করে দেবো, এদের পরিচয় বড় হামুকের অসম্ভব। আকিদা মানার ঠিক কথা হবে, আকিদা কি আল্লাহ ছাড়া কোনো গল্প নেই, বান্দা আপনি আল্লাহ আর আপনার কাজ আল্লাহ বন্দী করা, আর নিসাব কি এই বন্দী করবেন রসুলের পরীক্ষা, এই দুটো যখন তৈরি হয়ে যাবে কয়জন হয়েছেন তৈরি হতে শর্তরা কয়জন হয়েছে, নামাজ পড়লে রসুলের নামাজ হয়েছে আল্লাহর জন্য হয়েছে, হজ করলে কি আল্লাহর জন্য রসুলের তরিকা হয়েছে, দান খায় কত করতে পেরেছি আমরা একসময় কত করতে পেরেছি, আর আপনি ভাবছেন আল্লাহর সাহায্য নোট ভোট দেওয়া হবে, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র শাসক কি নোট আর ভোট দেওয়া হবে, আগে বাহুবল না ইমানিবল মোটা যুদ্ধের ইতিহাস জানেন 3000 সাহাবি আর 2,00,000 রোমান সম্রাটের কি বিশাল দুর্ধর্ষ বাহিনী, ভারী অস্ত্র শিক্ষা প্রাপ্ত খায়া দায়া মোটা কাজা, আর মদিনার 3,000 শুকনা একটা খেজুর খাওয়া মানুষ পানি নেই রোজা রাখা, এই 3,000 মোকাবেলায় 2,00,000 তসনাস হয়ে গেছিল ইমানি বলের কারণে, জয় আসে কোথা থেকে, বাহুবন্ধন ইমানি বল দিয়ে আল্লাহর পক্ষ থেকে আসে ইমানি বল বলে, অব্বাদুল কি অব্বাদুল লাইলি ফুরসানুন নাহার, যারা রাত্রি ইবাদত করে সারা রাত্রি আল্লাহর সঙ্গে কি করে সম্পর্ক করে, ওখান থেকে বাজার দিয়ে ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, খাইবারে যখন যুদ্ধ হয় খাইবারে তো দুর্ধর্ষ মারহাব নামে একজন বীর সৈনিক ছিল যাকে 1,000 সৈনিকের সমান মনে করা হতো, মানে একাই 1,000 সৈনিককে কি পরাস্ত করতে পারতে তো রসুন সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি পালের বলিয়ানের একজন সাহাবীকে আলী ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মাসে শেষ দেখছেন পাওয়ার কাকে বলে, দুনিয়ার পাওয়ার দিয়ে ভোট দিয়ে আপনি কিছু করতে চান, 18 কোটি মানুষ হইবে তার উপরে কিছু করতে চান, এটা মিথ্যা, হ্যাঁ আপনি গ্রহণ করতে চিন্তা করেন ইসলামের কথা ভাববেন না বলবেন না আপনার মুখে ইসলামের কথা শোভা পাই না প্রতারণা ঠকা, আজি বাংলাদেশ ইসলামী শাসন চিন্তা করছেন তার উপর শাসন করবেন কে এরা, তবে জনতা তুমিও না দাঁড়িয়েও না না হবে না অসম্ভব, এই জন্যে ভারত গণতন্ত্রেছিলেন উনি মারা গেলেন আবু বকর চলে আসলেন জেলা আবু বকর কয় ঘরে ঘরে যাইতে হয়েছিল আবু বকর বায়াত হইলো কেউ তার বায়াতের বিপক্ষে দাঁড়িয়েছিল বিরোধী দল থাকে ইসলামিক বিরোধী দল আছে ইসলামিক বিরোধী দল থাকবে না কিসে বিরোধী দল কার বিরোধী করবে ইসলামের আপনি আজকে যদি ক্ষমতায় যান আপনার বিরোধী দল থাকবে না থাকবে না ইসলামের বিরোধী দল থাকবে ইসলাম হয় নাকি মিয়া নিয়োগকৃত ব্যক্তি মারা গেলে পরিশ্রম কি করবে আর পরিশ্রম তাকে অস্বীকার করলে কি করতে হবে, যদি নিয়োগ করেছিলেন কিন্তু ঘোষণা করেননি নিয়োগকে অস্বীকার করে যান তাহলে অসিয়ত যদি জুলুম না হয় ওয়ান থার্ড এর বেশি না হয় তাহলে সেই অসিয়ত পূরণ করা তার সম্পদের প্রতি বড় না হলে তো একটা হবে
পঞ্চায়েতের বেশি যদি হয় তাহলে বাকিতেও প্রবাহিত হয়ে যেতে পারে, ওয়ান থার্ড দিতে হবে। আর এমনই যদি ওয়ান থার্ডেরই মানি যা ছিল তাই দিয়ে গেছে, না তো সেটা ক্যান্সেল দিয়ে দেবো ছিল, তারপর বাচ্চারা কি বেশি অপরাধ। তাহলে অবশ্যই পূর্ণ করতে হবে, কেউ মারা গেলে প্রথম কাজ কি তার ঋণ পরিশোধ করা, মানুষের ঋণ থাকলে মানুষের, আল্লাহ ঋণ থাকলে আল্লাহ, জাকাত দেয় হজ করে নেই সেটা আলাদা করতে হবে, অশ্বের থাকে অশ্বের পূর্ণ করতে হবে, এরপরে তার কাপড় কিনতে হবে, এর কবর তবর দেওয়া, এরপরে যে বাকি থাকবে সেটা ভাগ করা লাগবে, এর আগে কোনো ভাগ নেই। তো এই জন্যে যদি কিছু নিয়ম করেছিলেন কিন্তু অশ্বের করে নাই কিছু বলে নাই, মোটামুটি ভাবছেন বলছেন হয়তো ছেলেদের বিয়ে করার জন্য উপযুক্ত বয়স কত, উপযুক্ত বয়স কত?